ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের শততম পর্বকে উপলক্ষ করে আকাশবাণী শিলিগুড়ির প্রাঙ্গণে গত 30 এপ্রিল অনুষ্ঠিত হল এক বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন এবং আকাশবাণী শিলিগুড়ি। এই বিশেষ অনুষ্ঠানকে উপলক্ষ করে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা সকলেই জানি যে 2014 সালের 3রা অক্টোবর ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রথম মন কি বাতের ভাষণ প্রদান করেন, যা ইথার তরঙ্গে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। তিনি মন কি বাতের মাধ্যম হিসেবে আকাশবাণীকেই বেছে নেন। মেরে প্যারে দেশবাসী, আজ বিজয়াদশমী কা পাবন পর্ব হয়। আপ সবকো বিজয়াদশমী কি অনেক অনেক শুভকামনায়। মে আজ রেডিও কে মাধ্যম সে আপসে कुछ मन की बातें बताना चाहता हूँ। और मेरे मन में तो ऐसा है कि सिर्फ आज नहीं, ये बातचीत का अपना क्रम आगे भी चलता रहे। मैं कोशिश करूँगा, हो सके तो महीने में 2 बार या तो महीने में 1 बार समय निकाल करके आपसे बातें करूँ। आगे चल करके मैंने ये भी मन में सोचा है कि जब भी बात करूँगा तो रविवार होगा और समय प्रातः 11 बजे का होगा, तो आपको भी सुविधा रहेगी और मुझे भी ये संतोष होगा कि मैं मेरे मन की बात आपके मन तक पहुंचाने में सफल हुआ। देशेर विभिन्न सामाजिक समस्या থেকে শুরু করে আগামীতে ভারতবর্ষ কিভাবে এগিয়ে যেতে চলেছে সেই সম্পর্কে দেশবাসীকে অবগত করানো ছিল তার প্রথম এবং প্রধান উদ্দেশ্য। সেই সঙ্গে দেশবাসীর সঙ্গে সরাসরি কথা বলবার এবং যোগাযোগের মাধ্যম হিসেবে তিনি মন কি বাত এই অনুষ্ঠান শুরু করেছিলেন, যা আজ শততম পর্বে এসে পৌঁছেছে। এই বিশেষ দিনকে স্মরণে রেখে আকাশবাণী শিলিগুড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান। এই বিশেষ অনুষ্ঠানকে উপলক্ষ করে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য শ্রীমতী শিখা চট্টোপাধ্যায়, উপস্থিত ছিলেন IBES ডিরেক্টর ক্লাস্টার হেড ইঞ্জিনিয়ারিং AIR এবং DDK জলপাইগুড়ি জিতেন কুমার রায় এবং হেড অব দ্য প্রোগ্রাম যোগেন্দ্রাজ সুন্দাস। সেই সঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লক্ষ্মীকান্ত ত্রিপাঠী এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। মন কি বাত আজ তার শততম পর্ব। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে স্বপ্ন দেখেছিলেন আজ তা সফলতার শীর্ষে। আমাদের দেশের কোটি কোটি মানুষ প্রতি মাসের শেষ রোববার সকাল 11টায় অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে তাঁর কথা শোনবার জন্য। তিনি বলেন দেশবাসীর কথা, তিনি বলেন আমাদের দৈনন্দিন সমস্যার কথা, তিনি বলেন সেই সমস্যা থেকে বেরিয়ে আমরা কি করে উন্নয়নের পথে এগোতে পারি সে কথা। তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আজ তার মন কি বাত অনুষ্ঠান জাতীয় সংস্কৃতির শিখরে এসে পৌঁছচ্ছে, তার কথা শুনবার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি। আজ আমাদের ভারতের প্রায় সমস্ত জায়গাতে এই পর্বকে ঘিরে এক উৎসবের আমেজ তৈরি হয়েছে। আমরা আজও
কান পেতে রয়েছি, তিনি কি বলবেন আজ। লেডিজ এন্ড জেন্টলম্যান, অ্যাজ এ মেম্বার অফ অল ইন্ডিয়া রেডিও, আই এম রিয়েলি প্রাউড দ্যাট আওয়ার বিলভড প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিস মন কি বাত প্রোগ্রাম, হুইচ ওয়াজ ফার্স্ট স্টার্টেড অর এয়ার্ড অন 3rd October 2014, ইজ গোয়িং টু কমপ্লিট ইটস 100th এপিসোড টুডে। সিন্স ইটস ইনসেপশন অন October 2014, মন কি বাত হ্যাজ বিকাম আ ন্যাশনাল ট্র্যাডিশন, উইথ দ্য প্রাইম মিনিস্টার অ্যাড্রেসিং দ্য নেশন অন দ্য লাস্ট সানডে অফ এভরি মান্থ, ইন্সপায়ারিং মিলিয়ন্স টু পার্টিসিপেট ইন ইন্ডিয়াস ডেভেলপমেন্টাল জার্নি। সিন্স দেন ইট হ্যাজ স্ট্রক অ্যাকর্ড উইথ দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া, হুইচ হ্যাভ রিচড আউট টু দেয়ার প্রাইম মিনিস্টার এভরি মান্থ, শেয়ারিং দেয়ার অ্যাচিভমেন্টস, অ্যাংজাইটিস, হ্যাপিনেস, প্রাউড মুমেন্টস, অ্যাজ ওয়েল অ্যাজ সাজেশনস ফর এ নিউ ইন্ডিয়া। মন কি বাত ইজ এ সাকসেস স্টোরি অফ টু ওয়ে জার্নি, অ্যান্ড ওয়ান্স এগেন ইট হ্যাজ এস্টাবলিশড দ্য পাওয়ার অফ রেডিও অ্যাজ এ ভেরি ইকোনমিক বাট পাওয়ারফুল মাস মিডিয়া, ইভেন ইন দ্য প্রেজেন্স অফ মাল্টিটিউড অফ নিউ ওয়েজ টেকনোলজিস, মোবাইল, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, ইন্টারনেট, OTT and many others. Through this program, our Prime Minister has been successful to spread his ideas on various topics, Swachh Bharat, Beti Bachao, Beti Padhao, Startup India and many others. And at the same time, people from remote corners of country have shared their success stories, innovative ideas, grievances with their PM. In this process, the nation has been enriched. Lastly, I must say that we are thankful to the Prime Minister Sri Narendra Modi that he had chosen All India Radio as the medium for his Man Ki Baat, which had actually become Desh Ki Baat, India Ki Baat. I am sure that in the upcoming 100th episode going to be aired after a while, the people of India will be inspired by the Prime Minister to build a new India, prosperous India and a united India. Thank you. Mere pyare deshvasiyo, हमारे उपनिषदों का एक मंत्र सदियों से हमारे मानस को प्रेरणा देता आया है, चरैवेति चरैवेति चरैवेति, चलते रहो चलते रहो चलते रहो। आज हम इसी चरैवेति चरैवेति की भावना के साथ मन की बात का 100वां एपिसोड पूरा कर रहे हैं। भारत के सामाजिक ताने बाने को मजबूती देने में मन की बात किसी भी माला के धागे की तरह है जो हर मनके को जोड़े रखता है। हर एपिसोड में देशवासियों के सेवा और सामर्थ्य ने दूसरों को प्रेरणा दी है। इस कार्यक्रम में हर देशवासी दूसरे देशवासी की प्रेरणा बनता है। एक तरह से मन की बात का हर एपिसोड अगले एपिसोड के लिए जमीन तैयार करता है। मन की बात हमेशा सद्भावना, सेवा भावना और कर्तव्य भावना से ही आगे बढ़ा है। आजादी के अमृत काल में यही पॉजिटिविटी देश को आगे ले जाएगी, नई ऊंचाई पर ले जाएगी। और मुझे खुशी है कि मन की बात से जो शुरुआत हुई वो आज देश की नई परंपरा भी बन रही है। एक ऐसी परंपरा जिसमें हमें सबका प्रयास की भावना के दर्शन होते हैं। साथियों, मैं आज आकाशवाणी के साथियों को भी धन्यवाद दूंगा जो बहुत धैर्य के साथ इस पूरे कार्यक्रम को रिकॉर्ड करते हैं। वो ट्रांसलेटर्स जो बहुत ही कम समय में बहुत तेजी के साथ मन की बात का विभिन्न क्षेत्रीय भाषाओं में अनुवाद करते हैं, मैं उनका भी आभारी हूं। मैं दूरदर्शन के और माय गॉव के साथियों को भी धन्यवाद देता हूं। देश भर के टीवी चैनल्स, इलेक्ट्रॉनिक मीडिया के लोग जो मन की बात को बिना कॉमर्शियल ब्रेक के दिखाते हैं, उन सभी का मैं आभार व्यक्त करता हूं। और आखिरी में मैं उनका भी आभार व्यक्त करूंगा जो मन की बात की कमान संभाले हुए हैं, भारत के लोग, भारत में आस्था रखने वाले लोग। ये सब कुछ आपकी प्रेरणा और ताकत से ही संभव हो पाया है। साथियों, वैसे तो मेरे मन में आज इतना कुछ कहने को है कि समय और शब्द कि आप सब मेरे भावों को समझेंगे, मेरी भावनाओं को समझेंगे,
आपके परिवार के ही एक सदस्य के रूप में मन की बात के सहारे आपके बीच में रहा हूं, आपके बीच में रहूंगा। अगले महीने हम एक बार फिर मिलेंगे, फिर से नए विषयों और नई जानकारियों के साथ देशवासियों की सफलताओं को सेलिब्रेट करेंगे। तब तक के लिए मुझे विदा दीजिए और अपना और अपनों का खूब ख्याल रखिए। बहुत बहुत धन्यवाद। नमस्कार। प्रथमे ऑल इंडिया रेडियो सिलीगुड़ी एई ब्रांच के धन्यवाद दिच्छी जे 100तम मन की बात एई प्रोग्राम टाके सारा उत्तरबंगेर जन्य उत्सर्ग करार जन्य एटार जन्य आमी ओदेरके उपचिर ऋणी एवं असंख्य धन्यवाद जानाच्छी। ताछाड़ा आमाके एखाने डाकार जन्यो किछु आमी असंख्य धन्यवाद जानाच्छी। देखुन आमरा जखन मन की बात जेटा प्रधानमंत्री बोललेन 2014 সালে শুরু হয়েছিল এবং ঠিক তারপরের এক বছর পরে আদরণীয় বারাক ওবামা যখন এসে মন কি বাতের সঙ্গে সুর মিলিয়ে যে কথাগুলি বললেন এবং মন কি বাতের 100তম এপিসোডের মধ্যে মোদিজি যেভাবে কথাগুলি বললেন তার থেকে আমরা কি শিখেছি, এর পেছনে কি উদ্দেশ্য ছিল, কি শিখেছি। একটা কথা আমি বিষ্ণুপুরাণের কথা একটা মনে করে দেব আপনাদেরকে। বিষ্ণুপুরাণের একটা শ্লোক আছে, অত্র জন্ম সহস্রাণাম সহস্রৈরপি সত্তম কদাচিত লভতে জন্তু মানুষ্য পুণ্য সম্ভবাত। তার মানে যদি হিন্দিতে বলি ওটাকে, বলছে হাজার জন্মকে হাজারে পুণ্য সঞ্চয় সে ইহাঁ ভারত ভূমি পর মনুষ্য জন্ম কা প্রাপ্ত হতা হয়। মানুষ হাজার জন্মর পরে হাজার পুণ্য করার পরে ভারতবর্ষে জন্ম নেয় এবং সেই ভারতবর্ষে জন্ম নিয়ে আমরা যারা ভারতীয় অধিবাসী নিজেকে ভারতের নাগরিকভাবে মনে করি আমাদের দেশের প্রতি কী অবদান সেটা আমাদের দেখা দরকার। আমরা সবসময় বলি দেশ থেকে কি পেয়েছি, কিন্তু কখনো কি আমরা ভাবি দেশকে কি দিচ্ছি। এইটা আমাদের আজকে 100তম মন কি বাত এই এইটাতে আমরা এই উপসর্গে আমরা আজকে প্রতিজ্ঞা করা উচিত। যারা ছাত্রছাত্রীরা এখানে আছো, তোমরা দেশের ভবিষ্যৎ। আমরা এখন অর্ধেক বয়সে চলে এসেছি, দেশের প্রতি আমাদের কর্তব্য কি, একজন ছাত্র ছাত্রী হিসাবে আমাদের কর্তব্য পড়াশোনা করা,
এবং একজন শিক্ষার্থী বা বিদ্যার্থীর পাঁচটি গুণ আছে, আপনারা যদি সবাই জানেন দেখেন যে কাকরাবি বকধ্যায়ী শ্বান নিদ্রা তথৈব চ অল্পহারী গৃহত্যাগী বিদ্যার্থীম পঞ্চলক্ষণম। বিদ্যার্থীর পাঁচটি লক্ষণ আছে, কাকরাবি বকধ্যায়ী কাকের মতো কা 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 করে পড়বে জোর গলায়, বকধ্যায়ী বক পাখির মতো ধ্যান মগ্ন হয়ে পড়াশোনা করবে, শ্বান নিদ্রা তথৈব চ কুকুরের মতো ঘুম হওয়া দরকার তোমাদের, রাস্তায় কুকুর শুয়ে আছে চট করে উঠে পড়ল, কুকুরের মতো ঘুম হওয়া দরকার। অল্পহারী গৃহত্যাগী অল্প অল্প আহার করা দরকার। আর গৃহত্যাগী, গৃহত্যাগী মানে কি ঘর ছেড়ে দেওয়া না, ঘরের যে কাজকর্ম সেই কাজকর্ম মা বাবা দাদু দিদারা আছে তারা করবে, কিন্তু তুমি ঘরের কাজে করবে না, তোমার কাজটা কি পড়াশোনা করা। এবং এটাই বিদ্যার্থীর পাঁচটি লক্ষণ। আজকে আমার একশোতম মন কি বাত শোনার পরে মনে হয়েছে ছাত্রছাত্রী হিসাবে আমাদের এই কাজটা আগে জরুরি। আমরা কি পড়ছি, যেটা পড়ছি সেটা মন দিয়ে পড়তে হবে, কর্তব্য করতে হবে, কখনো কারো ক্ষতি করতে হবে না, ক্ষতি মানে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কারো ক্ষতি করব না আমরা, এবং সবাইকে সম্মান দেব, নিজের কর্তব্য পালন করব। আমার থেকে যারা বয়সে ছোট আমি তাদেরকে স্নেহ জ্ঞাপন করব এবং যারা বড় তাদেরকে সম্মান দেব, কেননা সম্মান দিলে সম্মান পাব। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের শততম পর্বের এই যে উদযাপনে আমরা উপস্থিত হয়েছি, সেখানে আজ আমাদের মধ্যে পেয়েছি ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীমতী শিখা চ্যাটার্জিকে। নমস্কার। এই শততম পর্ব আপনি কিভাবে দেখছেন এবং আপনাকে কি করে প্রেরণা যোগাচ্ছে সেটা একটু শুনি বিস্তারে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যে মন কি বাত প্রোগ্রাম করছেন, আজকে তার 100 দিন পূর্ণ হলো। তবে মোদিজির এই যে মন কি বাত সারা দেশে যেভাবে ছড়িয়ে পড়ছে, উনি যেভাবে দেশের উন্নয়ন করতে চলেছেন, সেই উন্নয়নটা তার এই মন কি বাতের মাধ্যমে আমরা কিন্তু জানতে পাচ্ছি। প্রতিটি দেশের কোনায় কোনায় কিন্তু এই মন কি বাত পৌঁছচ্ছে, কাজেই এটা আজকের দিনটা যেন মনে হচ্ছে একটা উৎসব চলেছে। সেই উৎসবের মেজাজে আমি আজকে আকাশবাণীতে এসেছিলাম। আকাশবাণীতে এসেও আমার খুব ভালো লাগলো এখানকার প্রোগ্রাম দেখে। এর পরপর আরও কতগুলো প্রোগ্রাম আছে, আমি সেখানে যাচ্ছি। আমি মনে করি প্রতিটি মানুষের কোনায় কোনায় এই মন কি বাত অনুষ্ঠানটা ছড়িয়ে দেওয়া দরকার, কেন যে ভারতবর্ষে আমরা বাস করছি সেই ভারতবর্ষের উন্নয়নটা যশস্বী প্রধানমন্ত্রী যে কিভাবে করছেন তিনি ক্লিয়ার কাট বলে দিচ্ছেন সেখানে। তো এটার জন্য আমি ভীষণভাবে অনুপ্রাণিত, মানে মন কি বাতের ব্যাপারে। এবারে কুইজ প্রশ্নোত্তরের পর্ব আছে ছোট্ট বন্ধুদের জন্য বা এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সকলের জন্য। এই অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি শ্রী দীপক চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করব। আমরা মহাত্মা গান্ধীকে জাতির জনক বলে জানি, তাই তো? হামলোক সভি মহাত্মা গান্ধী কো জাতি কা জনক জানতে হ্যাঁ। এই জাতির জনক প্রথম সম্বোধন কে করেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। জাতির জনক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিকই রয়েছে একদম। আমাদের বোনের জন্য একটা করতালি। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, কে বলেছিলেন? বালগঙ্গাধর তিলক। সঠিক উত্তর, বালগঙ্গাধর তিলক। ভারত কি স্বাধীনতা আন্দোলন মে প্রথম মহিলা শহীদ কন থি? ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম মহিলা শহীদ কে? প্রীতিলতা ওয়াদ্দেদার। সঠিক উত্তর, ধন্যবাদ। আমরা অনেকক্ষণ ধরে যে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি মন কি বাত, বারবার এটা বলা হয়েছে, প্রায় আমরা 3 বার শুনেছি, আমরা যে 2 ঘন্টা ধরে এখানে বসে রয়েছি, এই মন কি বাত প্রথম এপিসোড কবে সম্প্রচারিত হয়েছিল? মন কি বাত কা পহলা এপিসোড কব টেলিকাস্ট কিয়া গিয়া থা? 3 অক্টোবর 2014। বিলকুল সহি জবাব। আপনারা জানেন 3 অক্টোবর 2014 তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার প্রথম মন কি বাত প্রোগ্রাম রেডিও মাধ্যমে ব্রডকাস্ট করেছিলেন। তো আজকে ওর 100তম এপিসোড ব্রডকাস্ট হতে চলেছে আজকে 11টার সময়। আর আমরা আজকে সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন
এবং আকাশবাণী শিলিগুড়ি যৌথ উদ্যোগে একটা প্রোগ্রাম এখানে আয়োজন করা হয়েছে। আমরা খুব কৃতজ্ঞ প্রধানমন্ত্রীর কাছে যে উনি আকাশবাণী বা অল ইন্ডিয়া রেডিওকে ওনার এই মাধ্যম করে নিয়েছিলেন ওনার এই বার্তা সমগ্র দেশবাসীর কাছে পৌঁছাতে। আর এই এই যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে এতদিন ধরে, তাতে আমাদের দেশের এটা একটা জন কি বাত হয়ে গেছে, ইন্ডিয়া কি বাত হয়ে গেছে। মন কি বাত প্রোগ্রাম মাধ্যমে প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে ওনার বার্তা সমগ্র দেশে পৌঁছে দিয়েছেন, সেটা ক্লিন ইন্ডিয়া হোক, বেটি বাঁচাও বেটি পড়াও প্রোগ্রাম হোক, ডিজিটাল ইন্ডিয়া হোক, বা যে কোনো ভারতবর্ষের যে সামাজিক সমস্যাগুলো আছে সেটাতেও ওনার যে ভিজন সেটাকে উনি দেশবাসীর কাছে পৌঁছে দিতে পেরেছেন। তার সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষের জনতা নিজের সমস্যাগুলো নিজের ভাবনাগুলো সেটা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেছেন, এবং এটার দ্বারা আমার দেশ দ্য কান্ট্রি হ্যাজ বিন এনরিচ। লোকে ওনার যে নিউ আইডিয়া সেটা প্রধানমন্ত্রীর সঙ্গে শেয়ার করেছেন, এবং সারা ভারতবর্ষের এটা একটা মানুষের মনে একটা উচ্ছ্বাস ক্রিয়েট করেছে। আর আমি আশা করি আজকের এই যে শততম এপিসোডে প্রধানমন্ত্রীর বার্তাতে সারা ভারতবর্ষে একটা নতুন আশার সঞ্চার হবে, একটা ইউনাইটেড প্রসপারাস আর একটা ইন্ডিয়ার একটা বার্তা উনি দেবেন, এবং আগামী দিনে আমরা সবাই প্রগতির পথে এগিয়ে যাব। আর আকাশবাণী, অল ইন্ডিয়া রেডিও, দূরদর্শন, আমরা সবসময় এই বার্তাটাকে আমরা সমগ্র দেশে পৌঁছে দিতে পারব। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। একদমই ঠিক বলেছেন, আমাদের মন কি বাত প্রতিদিনের সমস্যার কথা বলে, তার সমাধানের কথা বলে। মন কি বাত আমাদের ভাবায় আমাদের প্রধানমন্ত্রী, আমাদের জাতির অগ্রগতির ক্ষেত্রে জনপ্রিয় নায়ক। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বুকে আমার ধরি, ও মা তোমার চরণ দুটি বুকে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। জাগা হুয়া হিন্দুস্তান, জাগে হ্যায় চাঁদ সিতারে, চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়ি এমন কালো